আপনি আপনার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে যদি আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চান অথবা যদি অন্যের মোবাইল নাম্বারের বদলে নিজের মোবাইল নাম্বারটি রেজিস্টার করতে চান তো সেক্ষেত্রে আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগলে টাইপ করবেন কোউইন, দেখুন প্রথম যে লিঙ্ক অর্থাৎ kowin.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত সরকারের কোউইন পোর্টালটি আমাদের সামনে ওপেন হয়েছে। তো আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে আমাদের ভ্যাকসিনেশন সার্টিফিকেটে মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চাই তো সেক্ষেত্রে উপরের দিকে দেখুন রেজিস্টার অবলিক সাইন ইন বলে একটি অপশন আছে, তো এর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন রেজিস্টার অর সাইন ইন ভ্যাকসিনেশন এন্টার ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি কোনো ভ্যাকসিনেশন সেন্টার থেকে ভ্যাকসিন নেওয়ার সময় যে মোবাইল নাম্বারটি সাবমিট করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করবেন। তো দেখুন আমি মোবাইল নাম্বার পুট করে দিয়েছি, আমি আমার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে এই মোবাইল নাম্বারটির পরিবর্তে আমার নিজের অন্য একটি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাই। নিচে দেখুন গেট ওটিপি বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ভ্যাকসিন নেওয়ার সময় যে মোবাইল নাম্বারটি সাবমিট করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে, ওটিপিটি এখানে পুট করে দেবেন। ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। তো দেখুন কোউইন পোর্টালে আমাদের যে ড্যাশবোর্ড সেটি এখানে হাজির হয়েছে এবং এই মোবাইল নাম্বারটি সাবমিট করে আমার পরিবারের যতজন সদস্য ভ্যাকসিন নিয়েছেন তাদের ডিটেলস কিন্তু এখানে শো করছে। তো আমি যেহেতু চাইছি যে আমার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে এই মোবাইল নাম্বারটির পরিবর্তে আমার একটি অন্য মোবাইল নাম্বার রেজিস্টার করতে, তো সেক্ষেত্রে উপরের দিকে দেখুন একটি অপশন আছে রেইজ অ্যান ইস্যু, তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। এখানে দেখুন অনেকগুলি অপশন দেওয়া আছে, পাঁচ নম্বর যে অপশন অর্থাৎ ট্রান্সফার এ মেম্বার টু নিউ মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন লেখা আছে ট্রান্সফার এ মেম্বার টু নিউ মোবাইল নাম্বার, নিচে দেখুন মেম্বার ডিটেলস এবং এখানে ক্লিক করলে এখানে শো করছে যে এই মোবাইল নাম্বারের মাধ্যমে কতজন সদস্যের নাম রেজিস্টার করা আছে। তো আপনি এখান থেকে যে ব্যক্তির নামটি অন্য মোবাইল নাম্বারে ট্রান্সফার করতে চান তার নামটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করছি, নাম সিলেক্ট করার পর নিচে দেখুন এন্টার নিউ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে নতুন মোবাইল নাম্বারটি রেজিস্টার করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করবেন। আমি যে নতুন মোবাইল নাম্বারটি রেজিস্টার করতে চাই অর্থাৎ যে নতুন মোবাইল নাম্বারে এই মেম্বারটিকে ট্রান্সফার করতে চাই সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন একটি চেকবক্স আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন কন্টিনিউ বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে নতুন মোবাইল নাম্বারটি পুট করেছি সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে। ওটিপি পুট করার পর নিচে দেখুন সাবমিট রিকোয়েস্ট বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। তো দেখুন সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন শো করছে মেম্বার ট্রান্সফারড সাকসেসফুলি, অর্থাৎ আমার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে পুরনো যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা ছিল সেই মোবাইল নাম্বারের পরিবর্তে নতুন মোবাইল নাম্বারে কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে পুরনো যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটির পরিবর্তে আপনার নিজের একটি মোবাইল নাম্বার রেজিস্টার করে নিতে পারবেন বা আপনার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।